সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে হিলিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করেছে হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশগ্রহণে 18 এপ্রিল বুধবার সকাল 11:30 হিলের স্থলবন্দরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুক্রিয়া পারভিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করে সংগঠন নেতৃবৃন্দ। এছাড়া মানববন্ধন থেকে কোটা বহালসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। দিনাজপুরের হাকিমপুর প্রতিনিধি মোহাম্মদ কৌশিক চৌধুরীর পাঠানো রিপোর্টে আমজাদ খান, SNTV, চট্টগ্রাম।